দেখো খুব মানে বডিলি ব্যাপারটায় খুব একটা আমি নিজে খুব একটা স্ট্রাগল ফেস করিনি তার জন্য, কারণ মানে শুটিংয়ের আগে বহুবার দেখা হয়েছে অঞ্জনদার সাথে। আর আমার আমি খুব কনসিয়াস ছিলাম একটা জিনিসে, যে টিপিক্যালি অঞ্জনদাকে মিমিক্রি করতে গিয়ে লোকে যে জিনিসগুলো করে সেগুলো কম করব। তার থেকে অন্য আরও এমন জিনিস ডেফিনেটলি আছে লোকটার যেগুলো ওই লোকটার রেফারেন্সটা পাওয়া যাবে তার মধ্যে, আমি সেগুলো চেষ্টা করেছি বেশি আনার। মানে ধরো এটা যেমন এই ব্যাপারটা যেমন হয়েছে, কিন্তু তা বাদ দিয়ে এমন ধরুন অঞ্জনদা দাঁড়াতে গেলে এইভাবে হাতটা দিয়ে দাঁড়ায়, পাটা এরকম এরকম করে, আমি এইগুলো বেশি চেষ্টা করেছি টিপিক্যাল জিনিসগুলোর বাইরে বেরিয়ে। পুরোনো অঞ্জন দত্তকে কতটা চিনলে, এখন এই অঞ্জন দত্তকেও অনেকটা চিনলে ছবি সূত্রে, এবং পুরোনো এই কাজটা করতে করতে পুরোনো অঞ্জন দত্ত কি কি চিনলে, কতটা দেখলে কি বুঝলে? দেখো আমার মনে হয় অঞ্জনদাকে চেনা একটু মুশকিল, কারণ অঞ্জনদা এক্ষুনি ধরো একটা কোনো বিষয় নিয়ে খুব ভালো বললেন, হ্যাঁ দারুণ বা খুব ভালো, তার মানে কালকে যে সেটা অঞ্জনদার সামনে আমি যদি ভালো বলি তার জন্য যে প্রচণ্ড ঝাড় খেয়ে যাবো না, তার কোনো সিওরিটি নেই। এই সিওরিটি সত্যি নেই, কিন্তু ডেফিনেটলি মানে একটা লোককে দূর থেকে একজন সেলিব্রিটি হিসেবে চেনা, তারপর একসাথে কাজ করতে গিয়ে সেই চরিত্রটা করতে গিয়ে ডেফিনেটলি অনেক বেশি চিনেছি। এবং আমার মানে অভিনেতা অঞ্জন দত্তকে অনেক বেশি চেনা হয়েছে এবং তার স্ট্রাগলটা আরও অনেক দেখা হয়েছে, কারণ এই এই পার্টিকুলার ফেসটা সেটা এই ঘটনাগুলো নিয়ে। ভয়েস নিয়ে আমি খুব একটা নিজে ভাবিত হইনি, কারণ ডেফিনেটলি দুটো ভয়েস এক করা সম্ভব না, আর মানে সেই ক্ষেত্রে আমার বদলে তাহলে এআই অনেক বেটার সেই কাজটা করে দিতে পারবে। তার থেকে মানে আমি যদি ওই কথাটা বলতাম যেভাবে হতে পারে অঞ্জনদার রেফারেন্স নিয়ে সেইভাবে আমি করাচ্ছি, এবং মানে সিনেমাটায় চরিত্রের নাম অঞ্জন দত্ত নয় বা মৃণাল সেন নয়, কুণাল সেন এবং রঞ্জন দত্ত। এবার হ্যাঁ, এবার রঞ্জন দত্ত মানেই একটা একভাবে একটু হলেও ফিকশনাল ক্যারেক্টার, মানে যেটা আমি করলে কীরকম হতে পারতো, আমি যদি সেই ছেলেটা হতাম কী হতো, আমি মোটামুটি সেইভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যে টিকিটটা তোমাকে গিলে ফেলতে বলা হলো না, কিন্তু আমি আসলে টিকিটটা গিলি, আমি টিকিটটা মুখেই চিবিয়ে রেখেছিলাম তারপর ফেলে দিয়েছিলাম, কিন্তু অঞ্জনদা সত্যি ওটা গিলে ফেলেছিলেন।